আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ ভেড়া দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন ভেড়া পালন করতে, তাহলে ওই ব্যক্তির প্রচুর অর্থ আসবে হাতে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভেড়ার বাচ্চা, তাহলে ওই ব্যক্তি শীঘ্রই কোনো খুশির খবর পাবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভেড়ার মাংস খেতে দেখেন, তাহলে সে কোনো কাজে সফল হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাঠে ভেড়া চড়াতে, তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ওই ব্যক্তির কোনো পালিত ভেড়া হারিয়ে গেছে, তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভেড়ার গায়ের পশম ছাঁটাই করতে, তাহলে ওই ব্যক্তি কোনো পাওনা টাকা আদায় হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভেড়াকে ঘাস খাওয়াতে, তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজের সাথে যুক্ত হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভেড়ার দুধ খেতে দেখেন, তাহলে ওই ব্যক্তির কোনো রোগ বালাই থাকলে তা ভালো হবে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।